mere naam ke har ki nasbi ko saanso ke har kiya duniya duniya nasbi ko tujhe haasil. Assalamualaikum everyone. আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো এর আগে ভিডিওতে কিন্তু এই ধরনের ভিডিও কিভাবে এডিটিং করবেন সেটা দেখানো হয়েছিল। তো ওইটা হচ্ছে আপনার অনেকটা সময় নিয়ে কষ্ট করে কিন্তু এডিটিং করা লাগবে। তো আজকে ভিডিওতে আমরা দেখাবো জাস্ট এক ক্লিকে এই ধরনের ভিডিওগুলো এডিটিং কিভাবে করবেন। এর জন্য আমাদের একটা প্লে স্টোর থেকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে। আমরা যদি এখান থেকে প্লে স্টোরে চলে যাই, যাওয়ার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করব এবং লিখব VN, লিখে সার্চ করব। আপনাদের সামনে কিন্তু VN ভিডিও এডিটর অ্যান্ড মেকার নামে একটা অ্যাপ্লিকেশন চলে আসবে। যে অ্যাপ্লিকেশনটা হয়তো অনেকেই পরিচিত, বা অনেকেই হয়তো অ্যাপ্লিকেশনটা নতুন দেখতেছেন। তো অ্যাপ্লিকেশনটা কিন্তু অনেকেই পুরনো, কিন্তু হয়তো বা অনেকেই অ্যাপ্লিকেশনের কাজ করেন। তো অ্যাপ্লিকেশনটি আপনি হচ্ছে ডাউনলোড দিয়ে সাধারণত যেভাবে প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে দেওয়ার পর ইনস্টল করবেন। করার পর আমরা VN অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো। ওকে, তো এখান থেকে হচ্ছে VN যে অ্যাপ্লিকেশন এটাকে ওপেন করবো। করার পর এখান থেকে হচ্ছে আমরা যে VN ইন্টারফেসটা ঠিক এরকম দেখতে পারবো। ইন্টারফেস থেকে আমরা স্ক্যানার একটি আইকন দেখতে পারবো। ওকে, ইয়োর প্রজেক্টের পাশে আপনি দেখতে পাবেন যে স্ক্যানার বলে একটি আইকন। তো জাস্ট স্ক্যানার আইকনে ক্লিক করবেন, তো আপনি এখানে স্ক্যান হয়ে যাবে। আপনি তাহলে অন্য ফোন থেকে এটাকে স্ক্যান করতে পারেন, অথবা আপনার স্ক্যানের যদি ইমেজটা থাকে সেক্ষেত্রে আপনি এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর ইমেজ যে ইমেজটা এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার প্রোভাইড করা থাকবে, ওইখান থেকে জাস্ট ইমেজটাকে সিলেক্ট করে দিবেন। ওকে, তো এভাবে সিলেক্ট করে দিলেও কিন্তু আমরা আমাদের ভিডিও প্রিভিউটা এখানে দেখতে পাবো। ঠিক এরকম আমরা আমাদের ভিডিও প্রিভিউটা দেখতে পারবো যে আমাদের ভিডিওটি কীরকম হবে। দেন আমরা হচ্ছে এখান থেকে যে ইউজ টেম্পলেট এখানে ক্লিক করব। ইউজ টেম্পলেট ক্লিক করার পর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এখানে টেম্পলেটটি ডাউনলোড হওয়ার জন্য। দেন এখান থেকে হচ্ছে আমাদের যেহেতু অবশ্যই আমরা যদি ভিডিওটিকে প্লে করি, এখানে হচ্ছে একটা নাম লেখা আছে, এই নামটাকে এডিট করে আপনি আপনার নামটাকে এখানে অ্যাড করবেন। ওকে, তো এখান থেকে আমরা যদি দেখতে পারি কিন্তু একদম অটোমেটিক্যালি জাস্ট এক ক্লিকে এই ধরনের ভিডিওগুলো মেকিং করতে পারবে। তো এখান থেকে লোকেশন লেখা আছে, আমরা জাস্ট টেক্সটে ক্লিক করবো এবং লোকেশন লেখাটাকে এটাকে ক্লিয়ার করে দিব। ওকে, এবং এখানে আপনি আপনার নামটা লিখে দিবেন, আপনার যে নাম সেটা লিখবেন। লেখার পর জাস্ট টিক অপশনে ক্লিক, অটোমেটিক কালার গ্রেডিং, ফন্ট চেঞ্জ সব কিছু কিন্তু অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, জাস্ট আপনি এখানে নামটা লিখে দিবেন। তারপর আমরা যদি এখন ভিডিওর প্রিভিউটা দেখি, জাস্ট রিনেম করার কারণে কিন্তু এখানে আমাদের নামটা যুক্ত হয়ে যাবে। ওকে, এইভাবে কিন্তু আপনি খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন কোনো রকম সমস্যা ছাড়া, যেহেতু অনেকেই রিকোয়েস্ট ছিল অনেকে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারেন না। তখন জাস্ট সেভ করার জন্য সেভ আইকনে ক্লিক করবো এবং হচ্ছে এখান থেকে রেজুলেশন, ফ্রেম রেট, MPVS ঠিক রেখে আপনি জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। ওকে, এখান থেকে আপনার পার্সেন্টেজ দেখতে পাবেন, 100% হলেই কিন্তু আমাদের ভিডিওটা লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করলে আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবে আপনি যে স্ক্যানার ফাইলটি যেটা আমি বলছি ওটা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনি এখান থেকে ডাউনলোড করে জাস্ট হচ্ছে কাজগুলো করতে পারেন। তো আজকে ভিডিওটি টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে, পরবর্তীতে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।